আসসালামু আলাইকুম, আমি জিএম আলমগীর কবির, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। আমরা গত ক্লাসে অংশীদারি ব্যবসায় এক মালিকানা ব্যবসায়ের শেষ আলোচনা করছিলাম এবং সেটা নিয়ে তোমরা তোমরা বিশদভাবে সেটা দেখেছো এবং সেটা আলো তোমরা সেটা তোমাদের স্পষ্টগত হয়েছে কিনা সেটা তোমরা চেষ্টা করো। আর পরবর্তীতে আমরা যখন করোনা শেষ হয়ে যাবে বা সমস্যার সমাধান হবে, সরাসরি ক্লাস নিতে হবে, তখন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আজকে আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, অংশীদারি ব্যবসায়, চতুর্থ অধ্যায়ে অংশীদারি ব্যবসায়। তো অংশীদার আমরা আগে পড়ছি, এক মালিকানা, এক মালিকানা একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। আজকে অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা তাহলে একজন মাত্র ব্যক্তি হলো এক মালিকানা, তাহলে একজনের উপরে চলে যেতে হবে দুই বা ততই ব্যক্তি, একের উপরে। তাহলে দুই বা ততই ব্যক্তি কর্তৃক পরিচালিত অংশীদারি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে অংশীদারি ব্যবসা করে। এখানে 1932 সালে ভারতীয় অংশীদারি আইন আজাবাদী অংশীদারি এবং 1932 সালে ভারতীয় অংশীদারি আইন দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত বাংলাদেশের অংশীদারি আইন পরিচালিত নিয়ন্ত্রিত আছে। তাই এখানে আমরা যদি প্রশ্ন করি অংশীদারি আইন কত সালের এবং কোন দেশে আইন দ্বারা নিয়ন্ত্রিত, তা 1932 সালের ভারতীয় অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত হয় তাকে অংশীদার ব্যবসা বলে। অংশীদাররা সাধারণত সাধারণ ব্যবসার ক্ষেত্রে অংশীদার ব্যবসা 2 থেকে 10 জন সদস্য সর্বোচ্চ। আবার ব্যাংকিং ব্যবসা যদি করা হয় তাহলে সর্বোচ্চ 2 থেকে, ব্যাংকিং সাধারণ ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন এই সদস্য নিয়ে অংশীদার ব্যবসায় গঠন এবং পরিচালিত হয়ে থাকে। এবং এর কম বেশি হতে পারে, কিন্তু সর্বোচ্চ ওই সাধারণ ব্যবসার ক্ষেত্রে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন নির্ধারিত। আজকে তাহলে আমরা অংশীদার ব্যবসায় সম্পর্কে কিছুটা ধারণা বুঝতে পারলাম। আজকে আমরা অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। অংশীদার ব্যবসায় কি কি বৈশিষ্ট্য নিয়ে অংশীদার ব্যবসা গঠিত পরিচালিত হয়। প্রথম হচ্ছে হলো একাধিক সদস্য, দুইয়ের অধিক, একাধিক, একের অধিক, দুই বা ততোধিক, দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে সেটা লিখিত, মৌখিক, লিখিত নিবন্ধিত অথবা নিবন্ধিত, এই তিন ভাবে অংশীদার ব্যবসায় চুক্তি হতে পারে ব্যবসায়ীদের মধ্যে। তার প্রথম মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত নিবন্ধিত হতে পারে। তা লিখিত নিবন্ধিত হওয়া বাঞ্ছনীয়, এর সুবিধাগুলো অনেক, কারণ আমরা একে অপরের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন সময় ঝামেলায় পথ হতে পারে, সেই জন্য একে অপরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুবিধা হলো নিবন্ধিত করা। আর নিবন্ধিত না হলে ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে না। একজন ব্যক্তির কাছে 100 টাকা পর্যন্ত দাবি আদায় একজন অংশীদার আর একজন অংশীদারের বিরুদ্ধে সে আদালতে আচরণ করতে পারে, 100 টাকা পর্যন্ত সে দাবি আদায় করতে পারে। এই এইসব ক্ষেত্রে নিবন্ধিত হওয়া বাঞ্ছনীয়, কারণ নিবন্ধিত হলে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে, নাহলে নয়। তা একাধিক সদস্য, তা দুই বা ততোধিক ব্যক্তি নিয়ে এই অংশীদারি ব্যবসায় গঠিত পরিচালিত হয় চুক্তির ভিত্তিতে। চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 2 থেকে 10 জন সদস্য নিয়ে গঠিত পরিচালিত হয়ে থাকে। এরপরে আমরা আসি হলো চুক্তিবদ্ধ সম্পর্ক, চুক্তি। এখানে বলা হচ্ছে চুক্তি, চুক্তির কথাটা বলা হচ্ছে চুক্তি অংশীদার ব্যবসার মূল ভিত্তি। চুক্তি ছাড়া এখানে অন্য কোনো সম্পর্ক, বাইরে অন্য সম্পর্ক থেকে
থাকতে পারে বা থেকে যেতে পারে, কিন্তু তারপরেও চুক্তিগত সম্পর্কটাই হলো হলো এই অংশীদার ব্যবসার মূল ভিত্তি। চুক্তি চুক্তিবদ্ধ হলে একজন অংশীদার চুক্তিবদ্ধ হয়ে তার সে সদস্য হতে পারে, তার অংশীদারে তার অর্থ তার যে অংশ অংশীদারিত্বের অংশ নাও দেওয়া হতে পারে। কারণ চুক্তির মধ্যে যদি বলা হয় যে অংশীদার সে বিনা অর্থের বা পুঁজিতে সে সদস্য হবে, তাহলে সকলের সম্মতি ক্রমে সেটা হতে পারে। এর জন্য বলা হচ্ছে চুক্তি এখানে মূল ভিত্তি। চুক্তি ভিত্তি চুক্তি হলে তার সাথে সম্পর্ক মানে সদস্য হিসেবে সম্পর্ক হিসেবে সম্পর্ক থাকবে। চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকলে তার সাথে কোনো সম্পর্ক নেই ব্যবসার ক্ষেত্রে। এরপর আসে মূলধন সরবরাহ। মূলধন এখানে আমরা দেখছি এক মালিকানা ব্যবসায়ের একজন মাত্র ব্যক্তি থাকার কারণে মূলধন যত হোক না কেন মূলধন স্বল্প হয়ে থাকে। এখানে অংশীদার ব্যবসার ক্ষেত্রে মূলধন বৃদ্ধি করার জন্য বা সংস্থান করার জন্য এই অংশীদার ব্যবসায়, তাহলে এখানে মূলধন সর্বটা বেশি হয়, যেহেতু সর্বোচ্চ 20 জন সদস্য নেওয়া যেতে পারে, সেখানে মূলধন সরবরাহ করাটা বেশি সম্ভব। কারণ এখানে 20 জন সদস্য, সেই কারণে এখানে মূলধনটা সরবরাহ করাটা সহজ নিশ্চিত, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কোনো সদস্য তার পরিচিতি দিয়ে বা দিয়ে বিভিন্ন মাধ্যমে সে অর্থ সংস্থান করতে পারে এই অংশীদার ব্যবসার ক্ষেত্রে, সেটা এই সদস্য বেশি থাকার কারণে এটা সম্ভব। তারপর হলো পরিচালনা। পরিচালনা এখানে সকলের মধ্যে অথবা একজন যে কোনো একজন এই ব্যবসার পরিচালনা অংশীদার ব্যবসা পরিচালনা করতে পারে এবং সকলে এই অংশীদার ব্যবসায় পরিচালনার তাদের অধিকার থাকে এবং পরিচালনাগত সুবিধা থাকার কারণে তারা যে কোনো সময় যে কেউ এর সুবিধা পরিচালনা করার অধিকার রাখে। এজন্য সকলে এটা সকলে মিলে পরিচালনা করতে পারে। তারপর লাভ ক্ষতি বন্টন। এখানে অংশীদার ব্যবসায়ের অংশীদারদের চুক্তির ভিত্তিতে তাদের মূলধন বিনিয়োগ করে থাকে, কিন্তু যদি মূলধন বিনিয়োগ করে থাকে কিন্তু যদি এখানে লাভ লোকসানের বন্টনের ক্ষেত্রে যদি কোনো কথা উল্লেখ না থাকে বা ভুলবশত কোনো লেখা না হয়ে থাকে চুক্তিপত্রে অংশীদার চুক্তিপত্রে, তাহলে লাভ ক্ষতি যাই হোক না কেন বা অথবা যে যত টাকা বিনিয়োগ করুক না কেন সেই ব্যক্তির লাভ ক্ষতি বা সেই প্রতিষ্ঠানে বা সেই ব্যবসায়ের অংশীদার ব্যবসার ক্ষেত্রে সেই ব্যবসার ক্ষেত্রে যেখানে লেখা হয়নি চুক্তিপত্রে লাভ ক্ষতির অংশ, তাহলে সেখানে সমভাবে লাভ ক্ষতি বন্টিত হবে যে 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 পরিমাণ মূলধন বিনিয়োগ করুক না কেন এখানে। এই জন্য চুক্তিপত্র লেখার সময় এখানে সতর্কতা সহিত এখানে এই চুক্তিপত্রটা লিখতে হবে, যাতে কোনো শর্ত বা কোনো ভবিষ্যতে কোনো সমস্যার কারণে হতে পারে সেগুলো যেন বাদ না পড়ে। এরপরে আমরা আসি হলো পারস্পরিক আস্থা বিশ্বাস। পারস্পরিক মানে আমরা 20 জন সদস্য সর্বোচ্চ, এখানে পরস্পর পরস্পরের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। একজন পরিচালন দায়িত্ব দিলে তার উপর আমাদের আস্থা রাখতে হবে এবং সে আমাদের উপর বিশ্বাস অর্জন করবে যাতে প্রতিষ্ঠানের ব্যবসাটা কোনো ক্ষতি অতস্রূপ না ঘটে, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে এবং সকলে অন্য সদস্যরাও তার সহযোগিতা করবে এবং পরস্পরের আস্থা বিশ্বাসের উপর এই প্রতিষ্ঠানটা দাঁড়ায় থাকে। এজন্য আস্থা বিশ্বাসটা খুবই প্রয়োজন। এরপরে পারস্পরিক প্রতিনিধিত্ব। এখানে একজন আরেকজনের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করতে পারবে এবং প্রতিনিধিত্ব করার অধিকারই রাখে। এখানে যত এখানে সর্বোচ্চ 20 জন সদস্য, কিন্তু বাইরের অনুষ্ঠানে সবাই এখানে পর্যায়ক্রমে তারা পারস্পরিক প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে, একজন আরেকজনের বিপরীতে সে প্রতিনিধিত্ব করতে পারে, একজন তার তদারকি বা সবকিছু দেখার অধিকারই রাখে। এরপরে আইনগত সত্তার অনুপস্থিত। এখানে যত এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ের আইনগত কোনো সত্তা নেই, স্বতন্ত্র কোনো সত্তা না থাকার কারণে আইনগত আইন অনুপস্থিত, যে কারণে এটা যে কোনো সময় এটা
তৈরি করা যেতে পারে, বা পৌরসভা বা থানা লেভেল হলে পৌরসভার থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে এটা পারমিশন নিয়ে বা লাইসেন্স নিয়ে ব্যবসাটা শুরু করা যেতে পারে। শেষ পয়েন্ট হলো স্থায়িত্বের অনুপস্থিতি, স্থায়িত্বের অনিশ্চয়তা। স্থায়িত্ব অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব কম, কারণ এর আইনগত কোনো সত্তা নাই। এটা সহজে যেমন স্থাপন বা তৈরি করা যায়, আইনের অনুপস্থিতিতে তেমনি এটা সহজ তেমনি ভেঙেও যেতে পারে, বা এই জন্য এর স্থায়িত্বের অনিশ্চয়তা। যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, কোনো অংশীদারের মৃত্যু হলে, অংশীদারের মধ্যে কোনো ঝামেলা হলে, বিভিন্ন কারণে এই অংশীদারি ব্যবসায় বা কোনো অংশীদার চলে গেলে, বিভিন্ন কারণে এই অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব কম, বিশেষ করে এর আইনগত সত্তা নেই। সেই আইনগত পৃথক সত্তা না থাকার কারণে এর স্থায়িত্ব কম, সে কারণে এর এই অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব অনেক কম, যে কারণে অনেকে এই অংশীদারি ব্যবসায়ের সদস্য হতে চায় না, কারণ এর যে কোনো সময় ভেঙে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অংশীদারদের ভুল বোঝাবুঝির কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এসব বিভিন্ন কারণে এই অংশীদারি ব্যবসায় স্থায়িত্ব অনিশ্চিত, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অংশীদারি ব্যবসায় কি এবং তার বৈশিষ্ট্যগুলি। আমরা যে আলোচনা করলাম তার পরিসরে বলা যায় উপরোক্ত বৈশিষ্ট্যগুলি এই অংশীদারি ব্যবসায় নিয়ে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো করোনাকালীন সময়ে, এবং বাড়ি থেকো, আর করোনার যে সুস্থ থাকার যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে পরিবারকে এবং তোমরা সকলে সুস্থ থাকার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।